আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশী সংবাদে আপনাদের সাথে আছি শাকিলা সোফান শুরুতেই বিআরবিকেএফএল সংবাদ শিরোনাম আজ তৃতীয় ধাপে ভোট দেশের 64টি পৌরসভায় উৎসাহের পাশাপাশি আছে শঙ্কা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ আনুষ্ঠানিক ঘোষণা সকাল 10:30টায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ঢাকায় করোনা টিকা গ্রহণকারীদের টিকা পৌঁছেছে জেলায় জেলায় দেখছিলেন বিআরবিকেএফএল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজ 30 জানুয়ারি তৃতীয় ধাপে ভোট দেশের 64টি পৌরসভায় ভোট শুরুর আগে নানা অনিয়মের অভিযোগে সরে দাঁড়িয়েছেন মৌলভীবাজার পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী সকাল 8টায় শুরু হবে ভোট গ্রহণ কোনো রকম বিরতি ছাড়া তা চলবে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে কমিশন পৌরসভাগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীও তবে ভোট নিয়ে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি শঙ্কা উৎকণ্ঠা রয়েছে প্রার্থী ও ভোটারদের মাঝে এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মৌলভীবাজার পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ উলিউর রহমান শুক্রবার জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে নানা অনিয়মের অভিযোগ তোলেন তিনি এছাড়া নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নড়াইলের কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফকির মুশফিকুর রহমান লিটন সংবাদ সম্মেলনে জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শেষ মুহূর্তে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আজ শনিবার সকাল 10:30টায় রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কওমি মাদ্রাসা ছাড়া কয়েক দফায় কিন্টার গার্ডেন সহ অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে এমন পরিস্থিতিতে গত বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা নিতে পারেনি সরকার এরপর 7 অক্টোবর সব শিক্ষার্থীকে অটো পাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয় গত 24 জানুয়ারি জাতীয় সংসদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিলের সংশোধনী 2021 পাশ হয় এর ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অটোপাসকে স্বীকৃতি দিয়ে ফল প্রকাশের বাধা কেটে যায় গত বছর 11টি শিক্ষা বোর্ডে 13,65,789 জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল করোনা ভাইরাস নিয়ে সম্মুখ সারির যোদ্ধারা সুস্থ ও স্বাভাবিক আছেন এখন পর্যন্ত কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি তাদের প্রথম ভ্যাকসিন নেওয়া রেনু ভেরোনিকা কস্তারও ভালো সময় কাটছে পরিবারের সাথে এ নিয়ে কোনো ভয় নেই বা সন্দেহের কিছু নেই বলেছেন টিকা দেয়া বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ভয় পাচ্ছ না তো খুব সাহসী তুমি বাংলাদেশের প্রথম করোনা টিকা গ্রহণকারী কুর্মিটুলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রনু ভেনরিকা কস্তা ভ্যাকসিন নেয়ার পর দুদিন পার হয়েছে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই তার স্বজন পরিজনদের সাথে স্বাভাবিক জীবনযাপন করছেন সম্মুখ সারির এই করোনা যোদ্ধা ভ্যাকসিন নেওয়ার 36 ঘন্টা প্রায় পার হতে চললো আমি শারীরিকভাবে কোনো রকম ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করছি না আমি পুরোপুরি সুস্থ আছি স্বাভাবিক জীবনযাপন যেটা আগে ছিল আগে করতাম এখনও তাই করছি আমার কোনো কিছুতেই কোনো সমস্যা হচ্ছে না সদিচ্ছায় তিনি এই ভ্যাকসিন নিয়েছেন এতে সম্মান বোধ করছেন এই স্বাস্থ্যকর্মী আমাকে কেউ ফোন করে বলতেছে আমরা খুব গর্বিত যে আমাদের প্রতিষ্ঠান থেকে পাশ করা আমাদের সাথে তার সাথে খেয়েছি সেই মানুষটা এই মানুষটা বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টিকা নেয়া বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদও ভালো আছেন অনলাইনে যুক্ত হয়ে জানিয়েছেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি তারও এ নিয়ে চিন্তিত না হওয়ার পরামর্শ দেশের বিশিষ্ট এই সিনিয়র সিটিজেনের ইংল্যান্ডে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে গুণগতভাবে সেই ভ্যাকসিনই আমরাও পাচ্ছি কাজে ভারতে উৎপাদিত হচ্ছে বলে এটা কোনো এর মান নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথা নয় প্রথম দিন ভ্যাকসিন নেয়া সাংবাদিক আলমাসুমুল্লাহ রোহিঙ্গাদের সংবাদ সংগ্রহের জন্য গিয়েছেন ভাষান্তরে সেখান থেকে ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি সুস্থ আছেন
গতকালকে চট্টগ্রাম এসেছি, আজকে চট্টগ্রাম থেকে আমি ভাসানচরে এসেছি। রোহিঙ্গারা যে স্থানান্তরিত হচ্ছে সেই স্থানান্তরিত প্রক্রিয়ার সাথে আমি তাদের সাথে এসেছি। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, অপপ্রচার বিভ্রান্ত রোধ করতে নিজ উদ্যোগে করোনার ভ্যাকসিন নিয়েছেন তিনি। একেবারে সুস্থ, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অপপ্রচারকে রুখবার জন্যই মূলত এই টিকাটা নেওয়া, কারণ এই দায়িত্বশীল জায়গা থেকে টিকা নিলে জনমনে একটু স্বস্তি বাড়বে, সাহস বাড়বে। কোনো ধরনের গুজব অপপ্রচারে কান না দিয়ে ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন এই সম্মুখ সারির যোদ্ধারা। নিবন্ধিত হন এবং দ্রুততম সময়ে টিকা গ্রহণ। সৈকত সাদিক, বাংলাভিশন, ঢাকা। করোনা টিকা প্রয়োগের প্রস্তুতি চলছে দেশের জেলায় জেলায়, প্রস্তুত করা হয়েছে কেন্দ্র ও বুথ। বেশ কিছু জেলায় এরই মধ্যে টিকা পৌঁছেও গেছে। 7 ফেব্রুয়ারি থেকে 64 জেলায় শুরু হবে একযোগে টিকা প্রয়োগ। টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে 61 জেলায় করোনার ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। সুরক্ষিত অবস্থায় 1,80,000 ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছেছে রাজশাহীতে। প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগের 8 জেলার জন্য 7,20,000 ডোজ টিকা বরাদ্দ হয়েছে। জেলায় একসঙ্গে টিকা প্রয়োগ কার্যক্রম চালুর প্রস্তুতি চলছে। বহু কাঙ্ক্ষিত, অনেকদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম সেই ভ্যাকসিন, এখন এই মুহূর্তে রাজশাহীতে চলে এসছে আমাদের হাতে আসছে। কুষ্টিয়ায় পৌঁছে দেওয়া হয়েছে 6,000 কোভিড-19 টিকা। সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম জানান, প্রাথমিক পরিকল্পনায় 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি কুষ্টিয়া 250 শয্যা হাসপাতালে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। 8টি কেন্দ্র থেকে এসব টিকা দেওয়া হবে। মেহেরপুরে টিকা গ্রহণ করেন সিভিল সার্জন নাসিরুদ্দিন। প্রথম দফায় 1,200 ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে জেলার জন্য। আমাদের যে নির্দেশনা অনুযায়ী আমরা সেগুলো রিসিভ করেছি, টেম্পারেচার সব কিছু সেভাবে মেনটেন করা হচ্ছে এবং আমাদের যে ইপিআই স্টোর আছে সেখানে আমরা আমাদের ভ্যাকসিন রিলেটেড কমিটির উপস্থিতিতে আমরা সেগুলো স্টোর করেছি। 48,000 টিকা পৌঁছেছে নাটোরে। 8 ফেব্রুয়ারি নাটোর আধুনিক সদর হাসপাতালে এই টিকা দেওয়া শুরু হবে। প্রথমে পাবেন স্বাস্থ্যকর্মীরা। গোপালগঞ্জে ইপিআই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে নেওয়া হয় টিকাগুলো। ভ্যাকসিন রিসিভ করেন জেলা কমিটির সদস্যরা। প্রথম ধাপে বরিশালে নেওয়া হয়েছে করোনা টিকার 3 লাখ ডোজ। সিভিল সার্জন অফিসের আইস লাইন্ড রেফ্রিজারেটরে টিকাগুলো সংরক্ষণ করা হয়েছে। ঝিনাইদহে ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম। এ সময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও ঔষধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রশিক্ষণ হয়ে গেছে, আবার পরবর্তী যে প্রশিক্ষণের কাজ সেটাও আমরা শুরু সামনে রোববার থেকেও শুরু করে দেবো এবং আশা করছি যে সারা দেশের মতো আমরা আগামী 7 ফেব্রুয়ারি সবাই যখন একযোগে দেবে আমরাও এটা চলমান, মানে এই ভ্যাকসিনটা দিতে পারবো ইনশাল্লাহ। ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার এবিএম মশিউল আলম জানান, প্রথম পর্যায়ে 27টি কার্টুনে 3,24,000 ডোজ টিকা এসেছে। এসব টিকা মানসম্মতভাবে জেলা ইপিআই কোল্ডরুমে রাখা হয়েছে। এছাড়া ফরিদপুরে 60,000 ডোজ, হবিগঞ্জে 6টি কার্টুনে মোড়ানো 72,000 ডোজ ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়। চুয়াডাঙ্গায় সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা টিকার গাড়ি থেকে টিকা নামিয়ে সেগুলো সংরক্ষণ করেন নির্দিষ্ট রুমে। বাংলাভিশন নিউজ ডেস্ক। নির্বাচন কমিশন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে নামমাত্র অংশ নিয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি বাসভবন থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় যুক্ত হয়ে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে জড়িত থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রাম নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দুর্নীতির সূচকে বাংলাদেশকে নিয়ে টিআইবির প্রতিবেদনে পদ্ধতিগত ভুল রয়েছে, প্রতিষ্ঠানটি নিজের স্বার্থে এই কাজ করে থাকতে পারে বলে ধারণা তার, তবে এ ধরনের সংগঠন থাকা ভালো বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, দেশে গণতন্ত্র না থাকার কারণে দুর্নীতি মহামারী আকারে ধারণ করেছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতা ও জবাববিহিতার অভাবে বিষয়গুলো টিআইবির প্রতিবেদনে উঠে এসেছে বলে মনে করেন রিজভি। করোনা মহামারীতে স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতির চিত্র টিআইবি তুলে ধরেছে। তিনি বলেন, এতদিন বিএনপি এ বিষয়ে অভিযোগ করে আসলেও তাতে কর্ণপাত করেনি ক্ষমতাসীনরা। রিজভি বলেন, কুয়েতের আদালতে সংসদ সদস্য পাপুলের সাজা হওয়ায় বর্তমান সরকারের দুর্নীতি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের কুয়েতের আদালতে সাজা হওয়ায় দেশ ও রাজনীতির ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, শুধু সংসদ সদস্য পদ হারানোই নয়, দেশেও তার বিচার হওয়া জরুরি। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, পাপুলের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানতে রবিবার কুয়েত দূতাবাসে চিঠি পাঠানো হবে। সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল, 90 দশকে সাধারণ কর্মী হিসেবে কুয়েত যাওয়া এই বাংলাদেশে এখন অঢেল অর্থের মালিক। লক্ষ্মীপুর 2 আসনের নির্বাচনেও নাটকীয়তার জন্ম দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন আর জাতীয় পার্টির প্রার্থীকে বসিয়ে দিয়ে হয়ে যান এমপি। শুধু তাই নয়, নিজের স্ত্রীকেও বানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য। আলোচিত এই এমপি মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে গত বছরের 6 জুন কুয়েতে আটক হন। এরপর থেকেই তিনি সেদেশের কারাগারে। সবশেষ বৃহস্পতিবার তাকে 4 বছরের কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। কুয়েতের আদালতে এমন রায় এটাই প্রথম। বাংলাদেশী সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে 4 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে তার কোম্পানির প্রজেক্ট ম্যানেজার রাশিদুল ইসলামকে 3 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ে জরিমানাও করেছে আদালত। তার কোম্পানির অন্য 3 জন, কুয়েতের 1 জন সংসদ সদস্য ও সাবেক 1 জন সংসদ সদস্যকে খালাস দেওয়া হয়েছে। এমপি পাপুলের বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক টেলিফোনে বাংলাভিশনকে বলেন, সংবিধান অনুযায়ী 2 বছরের বেশি সাজা হলে সংসদ সদস্য পদে থাকার সুযোগ নেই। স্বাভাবিকভাবেই সংবিধানের 66 অনুচ্ছেদ আছে, সেখানে বলা আছে যে নৈতিক স্খলনের জন্য যদি 2 বছর তার অধিক সাজা হয় তাহলে সদস্যপদ বাতিল হয়। তো সেই ক্ষেত্রে এটা কি ব্যাপার, কি আশয় বিষয়, বা সাজা যে হয়েছে সেটার তো প্রমাণাদি লাগবে, তাই না? সেই প্রমাণাদির উপর তারপর ব্যবস্থা নেওয়া। চিন্তা ভাবনা করেছি যে আমরা একটা চিঠি লিখবো কুয়েত এম্বাসিকে যে আমরা খবর এরকম জানতে পেরেছি, এটার ব্যাপারে আমাদেরকে কাগজপত্র দেওয়া হোক। বিদেশে বাংলাদেশী কোনো এমপির এমন সাজা এটাই প্রথম, যা দেশের রাজনীতিকে বিশ্বের কাছে হেয় করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এই ঘটনায় যে শাস্তি পাওয়াটা, বিচার হওয়াটা সেটা কুয়েতে, সেটাই যেন শেষ না হয়, এটা যেন শুরু হয়। কারণ দেশের আইনেও এই সংসদ সদস্যের বিচার হতে হবে, তিনি অপরাধী, আমাদের দেশের আইনেও অপরাধী, সেই অপরাধের বিচার হতে হবে। শুধুমাত্র সংসদের সদস্য পদ স্খলন সেটি শেষ নয়। এদিকে একই অভিযোগে দেশেও অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এমপি পাপুলের স্ত্রী শ্যালিকা ও মেয়েকে জিজ্ঞাসাবাদও করেছে দুদক। অনুসন্ধানে সন্দেহজনক বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায়। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পে বাদ পড়েনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীও। গৃহহীনদের ঘর ও জমি দেওয়ার বিশ্বের সর্ববৃহৎ এই প্রকল্পের অধীনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজের ঘরে বসত জুটেছে হিজড়া নামে পরিচিত অর্ধশত তৃতীয় লিঙ্গের মানুষের। রোকনুজ্জামানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। এই গান মনের আনন্দের, অথচ কদিন আগেও এমন গান আর মানুষের কাছে হাত পাতায় ছিল জীবনযাপনের একমাত্র অবলম্বন। পরিবার সমাজ খেদানো তৃতীয় লিঙ্গের ছিন্নমূল গৃহহীন এসব মানুষ সমাজের এখানে ওখানে ভেসে বেড়াত। তেমনি একজন হাসুবালা, হিজড়া লক্ষণ শরীরে স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত মা বাবা ভাই বোন পরিবারের সবাই ছিল। তবে পরিবারের গঞ্জনা আর সমাজের ব্যঙ্গ বিদ্রুপে 10 বছর বয়সেই বাড়ি ছাড়তে হয় হাসুবাল্লাকে। তারপর এখানে ওখানে শুধুই ভেসে বেড়ানো। তবে আশ্রয়ণ প্রকল্পের ঘর আর প্রশিক্ষণ পেয়ে আজ হাসুবালা স্বাবলম্বী। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ যে আমরা ঘর পেয়েছি, এতেই আমার লাইফ চলে যাবে, কিন্তু আমাদের যে কোনো একটা কর্মস্থল, লোকের কাছে হাত পাততে চাই না আমরা। ঘর, গরু, হাঁস মুরগি পালন আর বাড়ির উঠোনের শাকসবজি এমনি করে অসম্মান আর ব্যঙ্গ বিদ্রুপের জীবনে ইতিটানার স্বপ্ন দেখছেন রেখা, আলো, ছবি, পরিমণি সহ তৃতীয় লিঙ্গের তথা হিজড়া সম্প্রদায়ের অর্ধশত মানুষ। সরকার থেকে বাড়ি দিয়েছে, গরু দিয়েছে, আমরাও কিছু নিয়ে চলতেছি, ভালোভাবে চলছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অনেক ঘর করে দিছে, তারপরে গরুর ফার্ম করে দিছে, আমরা এগুলোতে নিয়ে অনেক খুশিতে আছি। আশ্রয়ণ প্রকল্পের পরিচালক জানান, দেশকে গৃহহীন শূন্য করার ঘোষণা বাস্তবায়নেই আশ্রয়ণ প্রকল্পে সব ধরনের মানুষের এই অন্তর্ভুক্তি।
এখানে যারা আছেন তারা স্বাবলম্বী হবেন, মাথা গোঁজার ঠাই পেয়েছেন, প্রশিক্ষণ নেবেন এবং ইনকাম জেনারেট যাতে করতে পারেন সেই ব্যবস্থা করবেন, এবং ওনাদের থেকে আমাদের দেশ এবং জাতি আরও বেশি ভালো সেবা পাবেন, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর মাদার অফ হিউম্যানিটি, বাংলাদেশের একজন মানুষকে গৃহহীন রাখবেন না, সে লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। গত 23 জানুয়ারি দেশব্যাপী প্রায় 70,000 গৃহহীন পরিবারের কাছে একযোগে 2% জায়গা সহ গৃহ হস্তান্তর করা হয়। বাস টার্মিনাল, রেল স্টেশন বা ট্রাফিক সিগন্যালে বারবারই দেখা হয় আমাদের এসব তৃতীয় লিঙ্গের মানুষজনদের সাথে। কখনো তাদের বাসস্থানের কথা কেউ চিন্তা না করলেও মুজিব বর্ষে ছিন্নমূল আর গৃহহীন মানুষের আশ্রয়ণ প্রকল্পে বাদ পড়ছে না তারাও। রুকনুজ্জামান, বাংলাভিশন, সিরাজগঞ্জ। অপরাজনীতি বন্ধ ও জেলা আওয়ামী লীগের সেক্রেটারি একরামুল করিম চৌধুরীকে দলীয় পদ থেকে বহিষ্কার সহ কয়েকটি দাবিতে ডাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জে রবিবারের হরতাল প্রত্যাহার করে নিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। শুক্রবার বিকেলে বসুরহাট রূপালী চত্বরে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। হাইকমান্ডের নির্দেশ আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে, আমি হাইকমান্ডের নির্দেশের বাইরে কোনো কিছু করতে পারব না। আমি তৃতীয় দফায় আরও 1,778 রোহিঙ্গাকে নেওয়া হল নোয়াখালীর ভাসানচরে। সকাল 9টায় চট্টগ্রাম বোট ক্লাব থেকে 4টি জাহাজে তাদেরকে ভাসানচর পৌঁছে দেয়। আগে এই ভাসানচরে পৌঁছানো আত্মীয় স্বজনদের মুখে দ্বীপটির প্রশংসা ও সুযোগ সুবিধার কথা শুনে স্থানান্তরের অপেক্ষায় ছিলেন তারা। সকাল 9টায় চট্টগ্রামে নৌবাহিনীর বোট ক্লাবে হাজারো রোহিঙ্গার ভিড়। বৃহস্পতিবার 38টি বাসে করে অন্তত 353টি পরিবারের 1,778 জনকে চট্টগ্রামে আনা হয়। তাদের গন্তব্য ভাসানচর। উন্নত জীবনের আশায় কক্সবাজারের ক্যাম্প ছেড়ে তারা যাচ্ছেন ভাসানচরে, যেখানে আগেই তাদের অনেক আত্মীয় স্বজন পৌঁছেছেন। তাদের মুখে দ্বীপটি সম্পর্কে ভালো কথা শুনেছেন তারা। 3 ঘন্টার সমুদ্রযাত্রা শেষে রোহিঙ্গাদের নিয়ে 12টায় ভাসানচরে পৌঁছে নৌবাহিনীর জাহাজ। আগে থেকেই নির্দিষ্ট করে রাখা ঘরে তাদের পৌঁছে দিতে সেখানে কাজ করেন সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও। শুক্রবার আরও 1,300 জনকে চট্টগ্রামে আনা হচ্ছে। এর আগে গত 4 ও 29 ডিসেম্বর দুই দফায় 3,446 রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে 2017 সালের 25শে আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় অন্তত 8 লাখ রোহিঙ্গা। এর আগেও আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 11.5 লাখ। আরিফুল হক, বাংলাভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার। আজ তৃতীয় ধাপে ভোট, দেশের 64টি পৌরসভায় উৎসাহের পাশাপাশি আছে শঙ্কা। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ, আনুষ্ঠানিক ঘোষণা সকাল 10:30। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ঢাকায় করোনা টিকা গ্রহণকারীদের, টিকা পৌঁছেছে জেলায় জেলায়। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।